সম্মানিত ইউটিউব ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আসলাম এআরবি টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সকলে অনেক ভালো আছেন। আজ আমি আবারও নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আমার টিউটোরিয়ালের বিষয় হচ্ছে ল্যাম্পের সাথে ক্যাপাসিটার কানেকশন, ল্যাম্প উইথ ক্যাপাসিটার। তো আমার হাতে একটি ক্যাপাসিটার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 20 মাইক্রোফ্যারাড একটি ক্যাপাসিটার। তো এইখানে আরেকটি ক্যাপাসিটার রয়েছে যেটা 16 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার, এবং এইখানে আরেকটি ক্যাপাসিটার রয়েছে যেটা 10 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার। অর্থাৎ তিনটা ডিফারেন্ট টাইপ ক্যাপাসিটার। তো ক্যাপাসিটারের সাথে আমি ল্যাম্প কানেকশন করে আপনাদেরকে দেখাবো যে এটা আসলে কি হয়, আলোর পরিমাণটা কতটুকু কমে। তো সেজন্য আমি এখানে তিনটি ল্যাম্প রেখেছি, এবং ল্যাম্পগুলা এখানে লাগানোর জন্য হোল্ডার রেখেছি, তিনটা ব্যাটেন হোল্ডার। তো আশা করি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে ক্যাপাসিটর দিয়ে কারেন্ট এবং ভোল্টেজ কীভাবে ডাউন করা যায় সেটা খুব সহজে আপনারা বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা এখানে ক্যাপাসিটারটা কানেকশন করে দেই। প্রথমে তিনটা ক্যাপাসিটার আমরা সাপ্লাই লাইন দেওয়ার জন্য, এখানে প্রথমে আমাদের সাপ্লাইয়ের জন্য যে আমরা একটা 2 পিন প্লাগ নিয়েছি, দেখেন 2 পিন প্লাগে আমরা যেটা ফেজ তার হিসাবে ধরবো লাল তারটি, সেই তারটা আমরা এখানে ক্যাপাসিটারের মূলত 2টি টার্মিনাল, এটার সাথে এটা একটা টার্মিনাল এবং এটা একটা টার্মিনাল। তো আমরা এখানে সাপ্লাই লাইনের জন্য এখানে একটা ফেজ তার হিসাবে কেবল লাগিয়ে দিচ্ছি, এবং অন্য একটি কেবল দিয়েও আমরা এখান থেকে এই ক্যাপাসিটারে শর্ট করে দেব। তো তারপর আমরা আলোর পরিমাণটা কতটুকু কমে এবং মাইক্রোফ্যারাড যত বাড়বে আলোর পরিমাণটা তত বাড়বে সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। আমার ল্যাম্প 3টি 100 ওয়াটের। তো ভিউয়ার্স, আমরা এখানে পরবর্তী ক্যাপাসিটারটিতে লাগিয়ে দিচ্ছি। আমরা ক্যাপাসিটারটিতে লাগিয়ে দিলাম, এবং পরবর্তীতে তৃতীয় নাম্বার যে ক্যাপাসিটারটি সেটাতেও আমরা একইভাবে কানেকশন করবো। অর্থাৎ তিনটাতেই আমরা ফেজ তারটা কানেকশন করে দিচ্ছি। আশা করি সকলেই বুঝতে পারছেন ক্যাপাসিটারটি কিভাবে কানেকশন করলাম। অর্থাৎ আমাদের এখানে ক্যাপাসিটার যে টার্মিনালগুলো রয়েছে তিনটাতে আমরা শর্ট করে দিচ্ছি, যাতে করে আমরা যখন ফেজ তারটা সাপ্লাই দেব তিনটি ক্যাপাসিটারেই ফেজ তারটা চলে আসে, অর্থাৎ ভোল্টেজ পায়। এটা মূলত রেগুলেটিং সিস্টেম হবে, এবং আলোর পরিমাণটা কতটুকু কমে এবং ক্যাপাসিটারের মান যতটা কমবে আলোর পরিমাণটা ততটা কমবে। তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো আমরা এখানে লাগিয়ে রেখেছি, এখন আমাদের হোল্ডার থেকে দেখেন এখানে যে হোল্ডার রয়েছে, হোল্ডারের সাথে কেবল লাগানো রয়েছে, আমরা এই ক্যাপাসিটারটিতে লাগিয়ে দেব। তাহলে এখানকার ফেজটা আমাদের এই ক্যাপাসিটারের থেকে হয়ে তারপরে আমাদের ল্যাম্পের সাথে যাবে, অর্থাৎ ক্যাপাসিটারটি এখানে সিরিজে কানেকশন হয়ে গেল ল্যাম্পের সাথে, কিন্তু এই তিনটা ক্যাপাসিটার এইদিকে প্যারালাল হয়ে গেছে। তো আমরা পরবর্তীটা যেটা আমাদের 16 মাইক্রোফ্যারাড রয়েছে, আমরা এখন সেটাতে কানেকশন দিচ্ছি, এবং এটা হচ্ছে 20 মাইক্রোফ্যারাড। এবং এখানে 10 মাইক্রোফ্যারাড যেটা রয়েছে আমরা সেটাতে কানেকশন করব।
সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। তো ভিউয়ার্স, এতক্ষণ পর্যন্ত যে কানেকশনটা করেছি আশা করি সকলেই বুঝতে পারছেন। তো এখানে দেখেন আমরা যেভাবে কানেকশনটা করেছি, এখানে প্রথমে আমরা যে ফেজ তারটা দিয়েছি সেটা ক্যাপাসিটরের টার্মিনাল তিনটাতে শর্ট করে দিয়েছি, অর্থাৎ আমাদের এইখানে যদি ফেজ আসে তাহলে এখানেও আসবে, এখানেও আসবে এবং এখানেও আসবে, অর্থাৎ আমাদের এইখানে যে সাপ্লাই ফেজটা রয়েছে সেটা তিনটা ক্যাপাসিটারের সাথে কানেকশন হয়ে গেছে। এবং ক্যাপাসিটারে যেহেতু ফেজ আসবে, ক্যাপাসিটারটা হয়ে অর্থাৎ এই ক্যাপাসিটারের একটা যে রেজিস্ট্যান্স তৈরি হবে সেই রেজিস্ট্যান্সটা হয়ে এইখানে আমাদের হোল্ডারে যাবে। তো এই হোল্ডারে আমরা এখন ল্যাম্প লাগিয়ে দেই, ল্যাম্পটা আমরা লাগিয়ে দিয়েছি 20 মাইক্রোফ্যারাড, এটা হচ্ছে 16 মাইক্রোফ্যারাড এবং এটা হচ্ছে 10 মাইক্রোফ্যারাড, তিনটাতে আমরা ক্যাপাসিটারের সাথে ল্যাম্প লাগিয়ে দিয়েছি। এবং তিনটার নিউট্রালের সাথে আমাদের যে সাপ্লাইয়ের যে নিউট্রাল রয়েছে, এটা হচ্ছে আমাদের সাপ্লাইয়ের নিউট্রাল, তিনটা নিউট্রালের সাথে আমরা এখানে সাপ্লাইয়ের নিউট্রালটা লাগিয়ে দেব। তো এখানে তিনটা নিউট্রাল আমরা একসঙ্গে মুড়িয়ে দিয়েছি। এবং এই এই নিউট্রালের সাথে যেহেতু আমাদের এই সাপ্লাইয়ের যে নিউট্রাল তারটা, অর্থাৎ যেটা আমরা 2 পিন প্লাগ থেকে নিয়ে এসেছি, সেই নিউট্রালটা এখানে আমরা লাগিয়ে দিচ্ছি, তাহলে আমাদের এখানে সার্কিটটা কমপ্লিট হবে, বাতিগুলা ক্যাপাসিটারের সাথে সিরিজে কানেকশন হয়ে গেছে। ভিউয়ার্স, আমরা এখানে নিউট্রালটি লাগিয়ে দিচ্ছি, নিউট্রালের সাথে আমরা টেপিং করে দিচ্ছি, এটা মূলত হচ্ছে আমাদের নিউট্রাল, আশা করি সকলে কানেকশনটা বুঝতে পারছেন। তো এখন আমরা সাপ্লাইটা অন করে দেব এবং পরবর্তীতে আমরা দেখব যে কোন বাতিটা বেশি জ্বলে এবং কোন বাতিটা কম জ্বলে এবং কোনটা রেজিস্ট্যান্স কতটা হয়। সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন সাপ্লাই লাইনটি অন করে দেব, যেহেতু আমাদের কানেকশন সম্পূর্ণ শেষ হয়েছে, এবং সাপ্লাই লাইনটি অন করে দিলে বাতিগুলো জ্বলে উঠবে। এখানে যেহেতু আমাদের ক্যাপাসিটরের মাইক্রোফ্যারাড মোটামুটি বেশি, তাই এগুলো অনেকটা আলোটা একটু বেশি দেবে। তো আমি আপনাদেরকে জ্বালিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, এখানে দেখেন তিনটে লাইটই কিন্তু জ্বলেছে। এখানে আমাদের হচ্ছে যেটা 20 মাইক্রোফ্যারাড সেটার আলোটা একটু বেশি হয়েছে। এখানে যদি ল্যাম্পটা একটু আরও বেশি হতো, অর্থাৎ বেশি ওয়াটের হতো, তাহলে এটা আরও কম জ্বলতো। কিন্তু এখানে আসলে এই ক্যাপাসিটারটি যতটুকু পরিমাণ এখানে রেজিস্ট্যান্স নিচ্ছে, তাতে আলোটার পরিমাপটা ততটা কম বোঝা যাচ্ছে না। তো এইটার তুলনায় আমাদের এখানে হচ্ছে যেটা 16 মাইক্রোফ্যারাড সেটার আলোটা আর একটু কম হয়েছে, অর্থাৎ এটার কারেন্টটা আর একটু কারেন্ট এবং ভোল্টেজ এই লোডটাতে আর একটু কম পাচ্ছে। এবং এইখানে যেটা এটা হচ্ছে 10 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার, এটার আলোটা আর একটু কম হচ্ছে। কিন্তু এটা আসলে আমরা এখন হয়তো বা ক্যামেরাতে ভালো বোঝা যাচ্ছে না যে আলোর পরিমাণটা কতটুক কম বেশি হচ্ছে। তো এটাকে আমি আবার অফ করে দিয়ে দেখাচ্ছি। তো এখন যদি আমরা এখানে ভোল্টেজ পরিমাপ করি, এখানে যদি আমরা ভোল্টেজ পরিমাপ করি, তাহলে এখানে আমাদের ভোল্টেজটা এইটাতে যতটুক থাকবে এটার তুলনায় এটার ভোল্টেজটা একটু কম হয়ে যাবে, এখানে একটু ভোল্টেজ ড্রপ হবে এবং এইটাতে আরও একটু ভোল্টেজ ড্রপ হবে। যেহেতু এটাতে ভোল্টেজ এবং কারেন্ট কম পাচ্ছে, তাই এই বাতিটা কম জ্বলবে, এই বাতিটা একটু বেশি জ্বলবে এবং এই বাতিটা তার চেয়ে আরও একটু বেশি জ্বলবে। তো ভিউয়ার্স, এখানে আসলে ক্যাপাসিটার সিরিজে আমরা যখন ল্যাম্পের সাথে কানেকশন করেছি এর ফলাফলটা কী হয়েছে আপনারা সকলেই বুঝতে পারছেন। সম্মানিত ভিউয়ার্স, এখানে আমরা যে কানেকশনটা করেছি আশা করি সকলেই বুঝতে পারছেন। এখানে আমরা মূলত আসলে বোঝানোর চেষ্টা করেছি যে এখানে যে আমরা ক্যাপাসিটার যেটা ব্যবহার করেছি, এই ক্যাপাসিটারের মান যদি কম বেশি হয় এবং তার সাথে যদি আমরা এই ল্যাম্প এই সিরিজে কানেকশন করি, তাহলে সেটা আসলে কতটুকু আলোয় আলোকিত হবে, এটা কম হবে কি না। তো আমি আগে কিছু ভিডিও শেয়ার করেছিলাম ক্যাপাসিটার দিয়ে, আমাদের এইখানকার ক্যাপাসিটারের মান যদি আরও কম হতো, যেমন 3.5 যদি হতো,
তাহলে এই আলোটা একদমই কম হতো। যদি তার চেয়ে আরো বেশি কম হতো, যেমন 1 মাইক্রোফ্যারাড বা 2 মাইক্রোফ্যারাড বা 2.5 মাইক্রোফ্যারাড, এরকম যদি হতো তাহলে এগুলা আলোটা অনেকটা কমে যেত। তো ভিউয়ার্স, এখানে আসলে আমাদের এইখানে 20 মাইক্রোফ্যারাড এবং এইখানে 16 মাইক্রোফ্যারাড এবং এইখানে 10 মাইক্রোফ্যারাড, তাই এখানে আলোটার পরিমাপটা অতটা কম বেশি বোঝা যায় না। আর তাছাড়া এখানে আসলে ক্যামেরাতে ভালো বোঝা যাচ্ছে না, তবে আলো কিন্তু আসলে কম বেশি হয়েছে যেহেতু এখানে ক্যাপাসিটার একটা রেজিস্ট্যান্স হয়ে দাঁড়িয়েছে। তো যতটুকু বোঝানোর চেষ্টা করছি ভিউয়ার্স, আশা করি সকলে বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, এবং এই ধরনের আরও টিউটোরিয়াল পেতে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আসলাম এর বিটিভির সাথে থাকুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ। Thank you.